জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ডাকে সাড়া দিয়ে সকালবেলা এলাকা পরিদর্শনে গেলেন লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কিছু এলাকাবাসীকে সাথে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সী, অভিজিৎ মিত্র এলাকার রাস্তা ড্রেন সব ঘুরিয়ে দেখান সাংসদকে। ওই ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সী বেশ কয়েকদিন আগে কদমতলা মোড়ে ধর্নায় বসেছিলেন। ডিএমের কাছে শহর ব্লক কংগ্রেসের তরফে ডেপুটেশনও প্রদান করা হয়েছিল পুরসভা দুর্নীতি, এলাকার সকল প্রকার অভিযোগ তুলে। এদিনও তিনি সেই সমস্ত কথা তুলে ধরেন সাংসদের কাছে। তিনি বলেন, রাস্তায় পাইপলাইনের কাজের নামে রাস্তা খোদাই হলো কিন্তু মেরামতি হলো না, কিন্তু বিল পাশ হয়ে গেল। দিনের পর দিন এলাকার মানুষ পুরসভার এই বঞ্চনা ভুগেই চলেছেন। আজ এলাকা পরিদর্শন করতে গিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কি বললেন, আসুন শুনে নিই। ২০ নম্বর ওয়ার্ড থেকে কিছু অভিযোগ পেয়েছিলাম আমাদের এখানকার যিনি কাউন্সিলর অমলান বাবু এবং এখানকার আমাদের অভিজিৎদা আছে, অভিজিৎদা উনি আমাদের বিজেপির কার্যকর্তা। ইনারা আমাকে বলেছিলেন যে দাদা, আমাদের ওয়ার্ডে একদিন আসতে হবে এবং আমাদের এখানে একটা প্রবলেম আছে, বড় প্রবলেম, সেটা এখানে রাস্তা। সেই রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছে, এখানে বারবার বলা সত্ত্বেও এখানে কিছু কাজ হচ্ছে না। এবং সাথে সাথে আরেকটা কথা বলেছিলেন ওনারা, সেটা এখানে একটা আমরুট প্রকল্পের জল প্রকল্পের অন্তর্গত পাইপলাইন বসিয়ে এখানে জল সাপ্লাইয়ের কাজকে করার কথা ছিল 2020-21 আর্থিক বর্ষে, সেটা স্যাংশন হয়েছিল এবং 21-22 এটাকে ইমপ্লিমেন্ট করার কথা। কিন্তু দেখা গেছে, আমি অমলানবাবুর কাছ থেকে জানতে পেরেছি যে 2021-22 যখন কাজটা শেষ হয়ে গেল, টাকা উঠে গেল, তখন পর্যন্ত এখানে সামান্য কিছুই করেনি, না করে শুধু বসিয়ে রাস্তাটার রিকনস্ট্রাকশন করা উচিত ছিল, সেটা তো করেই নেই, বরঞ্চ যেরকম ছিল তিমিরে সেরকমই ছিল। আর এছাড়াও যেটা হয়েছে, এখান দিয়ে যে জল সাপ্লাইয়ের যে ব্যবস্থাটা করার দরকার ছিল সেটা কিন্তু করা হয়ে ওঠেনি এখন পর্যন্ত, মিউনিসিপ্যালিটি করেনি। তো এই সমস্ত ব্যাপারেই আমাকে ওনারা জানিয়েছেন যে এখানকার মানুষকে বঞ্চিত করে এখানকার পৌরসভা আজকে মানুষগুলোকে, যেমন শুধু রাস্তার অবস্থা খারাপ না, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার মোদিজির স্বপ্নের প্রকল্প এটা। তো সেই প্রকল্পের থেকে ঘর বাড়ি প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাওয়ার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এটা কেন, কার স্বার্থে? এবং এই যে 1,76,00,000 টাকা যেটা অ্যাপ্রুভড হয়েছিল, যেটা স্যাংশন হয়েছিল এবং তুলেও নেওয়া হয়েছিল, সেটা তাহলে কার পকেটে গেল? এটা কি তাহলে মানুষের জন্য ন্যায় করলো? আমার কোশ্চেন। এখন দেখুন পরবর্তী কী করা যায়। এক তো রাস্তাটা করে দেওয়ার জন্য যেটুকু ব্যবস্থা করা সেটুকু আমি চেষ্টা করবো আমার দিক থেকে। আর সেকেন্ড হচ্ছে, সেখানে অবশ্য কিছু বাধাপ্রাপ্তির সম্ভাবনা আছে, কারণ এটা আমরা দেখেছি যে আমার কাজের ক্ষেত্রেই যখন কোনো কাজ হয় তখন সেটাতে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তো আমি জানি না এক্ষেত্রে কতটা বাধার সম্মুখীন হব, তবে আশা করছি যে সেটা হলেও মানুষ আমাদের পাশে আছে, মানুষ কিন্তু তখন রুখে দাঁড়াবেন, এটা এক। আর সেকেন্ড হচ্ছে আমরুট প্রকল্পের এই যে জল না দেওয়ার যে ওদের নীতি, এই নীতিটা কিন্তু চলবে না। মানুষ কিন্তু প্রতিবাদ করছে অনেক জায়গায়, আমি বাড়িতে বাড়িতে, যেখানে কয়েকটা বাড়িতে জলও গেছে, যেখানে এইখানে না সেটা অন্য জায়গায়, সেখানেও দেখা যাচ্ছে স্পেসিফিক্যালি কিছু কিছু যারা টিএমসি করে, মানে সেরকম লোক, তাদের বাড়িতে শুধু জল যায়, সাধারণ মানুষের বাড়িতে জল দেওয়া হয় না, অনেককে বাদ দেওয়া হয়েছে এটার উপর।